হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো ফেসবুক মনিটাইজ পলিসিটা কীভাবে আপনারা রিমুভ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো আশা করতেছি এই ভিডিওটা দেখে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 100% আপনি আপনার ফেসবুক পেজে আসা মনিটাইজ পলিসিটা 100% রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কিছু ট্রিপস আপনাকে দেখাই দেবো, সেই ট্রিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ফেসবুকে আসা মনিটাইজ যে পলিসিটা রয়েছে সে পলিসিটা 100% রিমুভ হয়ে যাবে। তো জানি এই বিষয়টা অনেকেই বিশ্বাস করবেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি 2-3 দিনের মধ্যে আরও একটা ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওতে আমি দেখাবো আমার ফেসবুকে যে আসা পার্টনার পলিসিটা রয়েছিল, মনিটাইজ পার্টনার পলিসি, সেটা আমি রিমুভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যখন ইউটিউব থেকে আর্নিং করতে চান, স্টার থেকে অথবা ইন্ড এক্সট্রিম অ্যাড থেকে, তো যখন আপনারা অন করতে যাচ্ছেন তখন আপনার এই প্রবলেমটা দেখাচ্ছে, সেটা হচ্ছে পার্টনার মনিটাইজ পলিসি। তো এই পার্টনার মনিটাইজ পলিসির জন্য আপনি কিন্তু ইনকাম করতে পারতেছেন না। তো অনেকেই একটা ভুল করতেছে, পার্টনার মনিটাইজ পলিসির নিচে যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে ক্লিক করার পর অ্যানাদার রিভিউতে পাঠিয়ে দিচ্ছে তাদের পেজটা। তো এইটা হচ্ছে সব থেকে বড় ভুল, এই কাজটা কখনো করা যাবে না। সাপোজ আপনি কোনো কিছু চুরি করছেন, সেই চুরিকৃত জিনিস আপনার কাছেই আছে, তো আপনি যদি চুরিকৃত জিনিসটা যদি আপনি আপনার কাছ থেকে সরায় না দেন, না দেওয়ার পর যদি আপনি বলেন যে আমাকে সার্চ করেন, দেখেন আমার কাছে কোনো কিছু নাই, তো তখন আপনার কাছে যদি সার্চ করা হয় অবশ্যই আপনার চুরিকৃত জিনিসটা আপনার কাছে পাওয়া যাবে। তো বিষয়টা ঠিক এমনই, আপনার ফেসবুকে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে যার কারণে হচ্ছে এই ফেসবুকের মনিটাইজ পলিসিটা চলে আসছে। তো আপনার উচিত ফার্স্ট টাইম হচ্ছে আপনার ফেসবুকের যে কারণে পলিসিটা আসছে সেই পলিসিটা আপনাকে রিমুভ করে দেওয়া। তো এই ভিডিওতে আমি কিছু টিপস নিয়ে কথা বলবো, সেই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ফেসবুক পেজে আসা পার্টনার মনিটাইজ যে পলিসির যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা 100% রিমুভ হয়ে যাবে মাত্র 2-3 দিনের মধ্যে। তো এই ভিডিওতে আপনাকে কিছু টিপস দেওয়ার ট্রাই করবো, যে টিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ফেসবুকের পার্টনার মনিটাইজ পলিসিটা 100% রিমুভ হয়ে যাবে। সেই পলিসিগুলো কি আমি এখানে নোট করে রাখছি আমার খাতায়, সেটা হচ্ছে প্রথমে আপনার যেটা কাজ করবে মাত্র 5% কাজ করবে, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ। অর্থাৎ আপনার যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটা আপনি পরিচালনা করতেছেন সেই প্রোফাইলটার আপনাকে আপনার যে রিয়াল পিকচার আছে, রিয়াল যে ফেস রয়েছে, সেই আপনার রিয়াল পিকচারটা আপলোড করতে হবে প্রোফাইলে। এবং আপনার যে নামটা রয়েছে আপনার পেজে, সরি, আপনার প্রোফাইলে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনার ভুলভাল কোনো নাম দেওয়া যাবে না, আপনার অরিজিনাল যে নামটা রয়েছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আপনার 5% কাজ করে। তো তারপর 95% যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আপনার ফেসবুকের কন্টেন্ট। তো এই যে কন্টেন্টটা রয়েছে, অনেকেই দেখা যায় ফেসবুক অথবা ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করে সেগুলো হালকা পাতলা এডিট করে আবার আপনার পেজে আপলোড করা হয়। তো এই কাজটা ভুলেই করা যাবে না, আপনার ফেসবুক প্রোফাইলে অর্থাৎ আপনার ফেসবুক পেজে যদি এই ধরনের কোনো ভিডিও থাকে এখনই সেই ভিডিওটা আপনাকে ডিলিট করে দিতে হবে। অথবা আপনি আপনার নিজের তৈরি করা কোনো ভিডিওতে অন্য কোনো মিউজিক হতে পারে, আপনার ইউটিউব থেকে হতে পারে, আপনি অন্য কোনো ভিডিও থেকে এই মিউজিকটা আপনি অ্যাড করছেন আপনার ভিডিওতে, সেই ভিডিওটা অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। তো এই ধরনের ভিডিও থাকলে কিন্তু আপনার ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন না, আপনার ফেসবুকের যে মনিটাইজ পলিসিটা রয়েছে সেটাও রিমুভ হবে না। তো অবশ্যই আপনার যে অন্যের কোনো যদি কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন সেই কন্টেন্টগুলো আপনাকে 100% আগে ডিলিট করে দিতে হবে। এবং আপনার নিজের করা কোনো ভিডিওতে যদি আপনি অন্য কোনো মিউজিক ব্যবহার করে থাকেন সেই মিউজিকটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তো মিউজিক আপনি ব্যবহার করতে পারেন, আপনার যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো আপনি 100% ব্যবহার করতে পারবেন। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলে অনেক সময় অনেকেই দেখা যায় সেক্সুয়াল অনেক কিছু অ্যাড করে, অর্থাৎ 18+ অনেক কিছু অ্যাড করে, সেগুলো আপনাকে অ্যাড করা যাবে না। এবং থাম্বনেলে কাউকে গালিগালাজ করা যাবে না, অথবা থাম্বনেলে কোনো রক্তাক্ত কিছু আপনাকে দেখানো যাবে না। তো এই যে বিষয়গুলো যদি আপনার থাকে, আপনার থাম্বনেলে যে 18+ কোনো যদি কোনো কিছু থাকে অ্যাক্টিভিটি, অথবা আপনি যদি থাম্বনেলে কাউকে গালাগালি করেন, অথবা আপনার থাম্বনেলে যদি রক্তাক্ত কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আপনাকে থাম্বনেলটা পরিবর্তন করে দিতে হবে। তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে টাইটেল এবং ডিসক্রিপশন। তো অনেক সময় দেখা যায় আপনার ভিডিও এক এবং আপনার টাইটেল এক এবং আপনার ডিসক্রিপশন এক, তো এই বিষয়টা অবশ্যই আপনার এড়িয়ে চলতে হবে। তো আপনার যে ভিডিও রিলেটেড আপনাকে ভিডিও করতেছেন সে রিলেটেড আপনাকে থাম্বনেল ব্যবহার করতে হবে, সে রিলেটেড আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে, সেই রিলেটেড আপনাকে টাইটেল ব্যবহার করতে হবে, এবং সেই ভিডিও সম্পর্কে আপনাকে ডিসক্রিপশন বক্স লিখতে হবে।
তো আপনি যদি আপনার ভিডিও হয় একরকম, আপনি যদি টাইটেল দেন একরকম, থাম্বনেল দেন আরেকরকম, অথবা আপনি যদি ডিসক্রিপশন বক্স লেখেন আরেক রকম, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে মনিটাইজেশন পলিসিটা রয়েছে সেই পলিসিটা রিমুভ হবে না। তো এছাড়াও আমি এই ভিডিওতে কিছু বিষয়ে কথা বলবো, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনার ফেসবুক পেজের থাকা ভিডিওতে কোনো কিছু থাকে তাহলে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তো প্রথমে নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের মাধ্যমে কাউকে গালিগালাজ করা যাবে না। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। অনেকেই আপনার কন্টেন্টে, তো অনেকেই অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্টে অনেককে খ্যাপায়, অনেকে গালিগালাজ করে, অনেকে পসায়। তো এই কাজটা অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, এই কাজটা আপনাকে করা যাবে না। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রক্তাক্ত কোনো কিছু দেখানো যাবে না। তো আপনার ভিডিওতে যদি রক্তাক্ত কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনি সেটা হাইড করে রাখবেন। সেটা যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো আপনি ব্রেক করবেন, অর্থাৎ আপনার মনিটাইজেশনের যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা কিন্তু রিমুভ হবে না। তো তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল কোনো কিছু আপনি আপলোড করা যাবে না, অর্থাৎ কোনো কিছু আপনি শেয়ারও করতে পারবেন, আপনাকে আপলোডও করা যাবে না। তো অনেক সময় দেখা যায় অনেকে সেক্সুয়াল অনেক কিছু থাম্বনেল ব্যবহার করে থাকে, অনেক কন্টেন্ট ব্যবহার করে থাকে, তো এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। 18+ কোনো কিছু আপনাকে ব্যবহার করা যাবে না, অর্থাৎ 18+ কোনো কিছু শেয়ারও করা যাবে না। যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থেকে আপনার যে ফেসবুকে যে মনিটাইজ পলিসিটা রয়েছে সেই পলিসিটা রিমুভ হবে না, অর্থাৎ আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না। তো অনেকেই দেখা যায় আপনার ভিডিওতে তৈরি করার সময় অনেকজনকে আপনি হ্যারাসমেন্ট করতে পারেন আপনার ভিডিও থেকে। তো এই ধরনের ভিডিও আপনাকে এড়িয়ে চলতে হবে, এই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন না। তো যে চারটা বিষয়ের কথা বললাম, কাউকে গালিগালাজ করা যাবে না, রক্তাক্ত কোনো কিছু দেখানো যাবে না, সেক্সুয়াল কোনো কিছু আপলোড করা যাবে না, এবং কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না, তো এই যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়গুলো যদি আপনার ভিডিওতে থেকে থাকে অথবা আপনার রিলের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো যদি ডিলিট করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা কিন্তু সলভ হবে না। তো অবশ্যই আপনার যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই আপনি যদি মানেন তারপর আপনাকে নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে। তো এখন আপনাকে যে বিষয়গুলোর কথা বলবো সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকের মনিটাইজ পাওয়ার জন্য আপনি আপনার পেজটা যোগ্য হবে, অর্থাৎ আপনি আপনার ফেসবুকের যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা রিমুভ হয়ে যাবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের তৈরি করা ফুল ফ্রেশ আপনাকে 5+ ভিডিও আপলোড করতে হবে। সেই 5টা ভিডিও আপনাকে কিন্তু আপনার ফেসবুকের আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাক্টিভ 5টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাক্টিভ আপনি কীভাবে থাকবেন, আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন, বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতে পারেন, তো ভালো ভালো আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো এই ধরনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো তারপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি ফেসবুক পেজে আপনাকে লাইভ করতে হবে। তো আপনি যদি কোনো কিছু কন্টেন্ট খুঁজে না পারেন তাহলে আপনার ফ্রেন্ডকে অথবা অন্য কারোর সাথে আপনি আপনার লাইভে এসে আপনি আড্ডা দিতে পারেন। তো আপনার পেজে যদি আপনি বেশি বেশি করে আড্ডা দেন আপনার ফেসবুক পেজ থেকে, তো সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের আপনার রিচটা অনেক বাড়বে এবং আপনার হেলথটাও অনেক ভালো থাকবে, এবং আপনি আপনার যে ফেসবুকে যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা রিমুভ হয়ে যাবে, এবং আপনার ফেসবুকের যে পেজটা রয়েছে সেই পেজটা আপনার মনিটাইজ পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবে। তো ওপরে আমি যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো অ্যাভয়েড করতে বললাম, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো আবার আমি সামারি হিসাবে আবার আমি বলতেছি, তো আপনার পেজে যদি অন্য কোনো ভিডিও থাকে আপনার করা না, অন্য কিছু অন্য কোন থেকে ডাউনলোড করা, সেই ভিডিওগুলো আপনাকে রিমুভ করতে হবে। তো অন্য কোথাও থেকে আপনাকে কোনো কিছু যদি আপনি মিউজিক অ্যাড করেন আপনার ভিডিওতে, সেই মিউজিক করার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে। এবং আমি যে 5টা বিষয়ের আপনাকে কথা বলছিলাম সে 5টা বিষয় আপনার ভিডিওতে থাকা যাবে না। সে 5টা বিষয় আবার কথা বলতেছি, সেটা হচ্ছে গালিগালাজ করা যাবে না, রক্তাক্ত কিছু করা যাবে না, এবং সেক্সুয়াল কিছু কন্টেন্ট আপলোড করা যাবে না, এবং কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না। তো এই বিষয়গুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে থাকলে অথবা আপনার রিলের মধ্যে থাকলে অবশ্যই আপনাকে এগুলো ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার পর আপনাকে ম্যাক্সিমাম 5টা ভিডিও আপলোড করতে হবে। তো আপনার ফেসবুক পেজে 5টা অ্যাক্টিভ আপনার ভিডিও থাকতে হবে, এবং আপনাকে বেশি বেশি লাইভ আসতে হবে। তো লাইভে আসার পর আপনার ফেসবুকের যে পেজটা রয়েছে সেই পেজটার রিচ বেড়ে যাবে, আপনি ফেসবুক পেজটা
যে পার্টনার পলিসি যে রয়েছে, মনিটাইজ পলিসিটা রয়েছে, সেই মনিটাইজ পলিসিটা আপনি রিভিউ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এতক্ষণ থেকে আমি যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো অ্যাভয়েড করতে বললাম, সেই বিষয়গুলো যদি আপনি অ্যাভয়েড করেন এবং যে বিষয়গুলো আপনাকে মেনে চলতে বললাম সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, সেক্ষেত্রে আপনি এখন আপনার ফেসবুক পেজটা রিভিউর জন্য পাঠাতে পারেন। তো কীভাবে রিভিউর জন্য পাঠাবেন সেটা এখন দেখাচ্ছি। তো চলুন চলে যাই স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনাকে ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটাতে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনার আইডিটা লগ ইন করতে হবে, যে আইডির আন্ডারে আপনার পেজটা রয়েছে। তো তারপরে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যারো চিহ্নতে। তারপর আপনার পেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এখানে আমি আবার প্রোফাইলে ক্লিক করতেছি। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে রয়েছে মনিটাইজেশন, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে রয়েছে স্টার এবং এখানে রয়েছে ইন এক্সট্রিম অ্যাড। তো এখানে আপনার স্টারে আপনি ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর এখানে রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসি। তো তারপর এখানে সি পলিসি ইস্যুতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে টিকমার্কে দিতে হবে। তো টিকমার্ক দেওয়ার পর এখানে রিকোয়েস্ট রিভিউ যে আছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের যে পেজটা রয়েছে সেই পেজটা রিভিউতে চলে যাবে। তো রিভিউতে যাওয়ার পর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা রিমুভ করে দেবে ফেসবুক টিম। তো এই ভিডিও থেকে বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।